বলছি ওই শুনছো কি হলো বলছি আজকে মুনাদের স্কুলে প্রোগ্রাম আছে আমাদের দুজনকে ডেকেছে যেতে হবে তুমি আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে আরে না আমার আসা হবে না অফিস অনেক কাজ আছে তুমি মুনকে নিয়ে চলে যাবা বলছি শুনো না একটু চেষ্টা করে দেখো তুমি যদি না যাও তাহলে মুনের মনটা খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখছি যাও আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এরকম করে ভিক্ষা করে তো কেমনি করে ভিক্ষা করে তোরা এরকম মুখ দেখে কেউ ভিক্ষা দেয় না কেনে আমার মুখে এমন কি আহে মুখটাকে তো বাদরের মতো করে রাখছো তোমাকে দেখে তো কেউ ভিক্ষা দেয় না আমাকে এটা কি করছো তুমি যে বললা বান্দরের মতন আমার মুখ ওই জানা বান্দরের মতন অ্যাক্টিং করছি ওই আমার কথা কান দিয়ে শোনো কি দুজন মিলে একসাথে গেলে হবে না তুমি আলাদা ভিক্ষা করো আমি আলাদা ভিক্ষা করছি আলাদা ভিক্ষা কেমন করে তুমি রোডের ওই পারে থাকবা আমি রোডের এই পারে করব আচ্ছা ঠিক আছে ওরে বাবা মায়েরা একটু ভিক্ষা দিয়ে যাবে বাবা কি হলো রে কি হইছে রে নগরা দাদা ভিক্ষে চাইতে এসছি গো গরিব মানুষ একটু ভিক্ষা দেন না আপনি এত সুন্দর হাত টাকাটা সরিলেও সালা ভিক্ষে দাচ্ছিস বে কে নেবে তোর বহুর চুম্মা যাব নাকি অত সালা বিয়া দব বে কেনে তোর বউ গলাই মারছিস নাকি সালা কি বে তোর বহুর ভাতা ঘর তো সারা গবে ইসলা থাম চলা গাই সামনে তো সারা সামনে কই গো মা খালারা একটু ভিক্ষা টিক্কা দিয়ে যাও গো গরিব মানুষকে কিছু সাহায্য করে যাও রে মা দাঁড়াও আসছি এই নাও মিষ্টি হ্যাঁ মা উপরওয়ালা তোর ভালোই করবে হ্যাঁ কালকে আমার মেয়ের বার্থডে ছিল কিছু মিষ্টি বেঁচে গেছে এটা নিয়ে যাও তোমরা সবাই মিলে খেয়ে নিবা আর আমার মেয়ের জন্য দোয়া করবা হ্যাঁ মা তোমার মেয়ে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই দোয়া করব তোমরা সবাই ভালো থাকো এই বড় বাড়িটাতে আমার বউকে ওটা কি দিল গো দেখতে হবে এই মা ছেলেটা মনে হয় পয়সাওয়ালা ওরে আগা খেরি আমি খুব গরিব আমাকে কিছু সাহায্য করে যাও এম্মা আমার কাছে তো খুচরো নেই গো তো নোট দাও নোটও নেই তো কি আছে ফোন পে হবে তাহলে দাঁড়াও দাঁড়াও এই দেখো আমার স্ক্যানার কি হরে কত দেবো 50 টাকাই দাও আর না হলে আরেকটা শূন্য লাগিয়ে দাও দেখো চলে গেছে কি হরে হ্যাঁ খুব ভালো থেকো সুস্থ থেকো বাবা আজকাল গরিবেরা আইফোন নিয়ে ঘুরছে আর আমরা কি হরে এই ভালো করে ভিক্ষা চাইছো তো হ্যাঁ আজকে অনেক টাকা হয়ে গেছে চলো বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো তাহলে চলো আজকে বিশাল ইনকাম হয়েছে তোমার সাথে ছিলাম না তাই হ্যাঁ গো ওই যে তোমাকে ওই দুতলা বালা বাড়িটা ওই তোমাকে কি দিয়েছিল প্যাকেটে করে ও মিষ্টি দিয়েছিল থামো আর মেয়ের জন্মদিন ছিল তো কালকে আচ্ছা এই জন্য হ্যাঁ ওরে বাবা তাই তো দাঁড়াও একটু ও মুন আরে এখানে আয় এখানে আয়
এই জন্য খেয়ে নে না বাবা আগে খেলবো না না আগে খেয়ে নে তার বাদে খেলবি চল হা কর যা এবার খেল গা যা আরে কোথায় গেছিলা আরে মুনকে খাওয়াই দিয়ে গেছিলাম না খাও না না তুমি আগে খাও তার বাদে আমি খাবো এই তো না घरे रेखे दी ना कि জল বসলাম কি আগে খাবারটা খেয়ে নিতা না না আমি এখন খাবো না আমার এখন মেলায় কাজ আছে তোমরা খাও আমি পরে খাবো ঠিক আছে তাহলে আমি তোমার জন্য খাবারটা খুলে রেখে দিচ্ছি নটন নটন পায়রা গুলি নটন নটন পায়রা গুলো ঝটন বেঁধেছে ঝটন বেঁধেছে ওই পাড়ার ওই ছেলে মেয়ে ওই পাড়ার ওই ছেলে মেয়ে নাইতে নেমেছে নাইতে নেমেছে কে দেখেছে কে দেখেছে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ছুঁড়ে মেরেছে ও দাদা বড্ড লেগেছে মামা আমার খিদে লেগেছে আরে না বড্ড লেগেছে না মা আম চকলেট খাবো দূর পাগলি আগে পড়াশোনা করে নাও তারপর খাবা হ্যাঁ আগে পড়াশোনা করো বলে ও দাদা বড্ড লেগেছে না মা আম চকলেট খাবো চকলেট খাবো চকলেট খাবো এই মেয়েটাকে নিয়ে আর পাড়া গেল না তোমার বাবাকে বলবো বিকালবেলা চকলেট এনে দিবে তুমি আগে পড়াশোনাটা করে নাও কোন ঠেকার এদের কি কোনো কাজ কাম নেই সব সময় খালি গান বাজনা নাচ গানা না মা আম চকলেট খাবো চকলেট খাবো চকলেট খাবো ওহ জল তো সব বসো বরদল এক জায়গা গরিবের আর গান বাজনা করে আমাকে ডিস্টার্ব করছে আর এক জায়গা তোমরা নাটক করছো আমাকে কেউ শান্তি করে কাজ করতে দিতে না এই সব কি বলছো গো তুমি তুমি দেখতে পাচ্ছ না বাচ্চাটাকে পড়াচ্ছি না এখন বাচ্চাটাকেও পড়াতে পাবো না কেন বাচ্চাটাকে টিউশন নাইনি টিউশন যে পড়বে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব কি জিজ্ঞাসা করবা বলো আচ্ছা বলো তো তোমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে তোমার মনে কোনো শান্তি নেই কেন পাশের বাড়ির ওই গরীব ভিখারিটাকে দেখো ওদের কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নেই তাও ওরা স্বামী স্ত্রী মিলে কত আনন্দে থাকে ওরা গান করে বাজনা করে তাও ওরা স্বামী স্ত্রী কত হাসি খুশি থাকে আর এক তুমি আছো লাখ লাখ টাকা দিনে ইনকাম করো তাও তোমার জীবনে কোনো সুখ নেই আর আমি বিয়ের পর থেকে কোনোদিনও তোমার মুখে হাসি দেখতে পাইনি বাবা মা তোমার মুখে একটু হাসি দেখতে চায় একটু হাসো না একটু মাকে হেসে দেখাও চুপ বেয়াদবে চল বাড়ি যা মুন তো ঠিকই বলেছে ওকে অকারণে মুখছো কেন তুমি দেখবা কাল দেখা ওদের আনন্দ ফুর্তি গান বাজনা সব বন্ধ হয়ে যাবে হ্যাঁ দেখাও ঠিক আছে কাল দেখে দেখতে পাই নিবা তাড়াতাড়ি চলো অনেক লেট হয়ে গেল আজকে কি ব্যাপার সকাল সকাল কোন যাচ্ছ আর কোথায় যাব ভাই নিজের কাজে ভিক্ষা করতে ও ঠিক আছে যাও Thank you.
নাচ গান করতে দেখতে পাওয়া যাচ্ছে না। তোকে কি বলেছিলাম যে কাল থেকে ওদেরকে নাচ গান করতে দেখতে পাবি না? কেন, তুমি এমন কি করে দিলা যে ওরা নাচ গান করা বন্ধ করে দিল? মানে মানে সব টাকার খেল, বুঝলি? তুমি ঠিকই বলেছো, মানুষের কাছে যখন সামান্য টাকা হয়ে যায় তখন সে ফ্যামিলিকে ছেড়ে টাকার পিছনেই দৌড়ায়। হ্যালো বন্ধুরা, বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে তাহলে গেলে লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ভালোবাসা দেন। হ্যাঁ, আপনাদের ভালোবাসাতে এতদূর এসেছি বন্ধুরা, আরো বেশি করে ভালোবাসা দেন আর সাবস্ক্রাইব করলেন আর ফেসবুক পেজ আছে ফলো করলেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।